টিভির অভিযানে নূরের বিরোচিত আচরণে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। পুরো ঘটনাটা আবার দেখেন একটু ক্রিটিক্যাল চোখ দিয়া, অনেক ফাঁক আপনি নিজেই আবিষ্কার করবেন। আর এই নাটকটাই হয়তো শুরু সেই বড় নাটকের, যা কাঁঠাল রানীর মরিয়া শেষ চেষ্টা। তাই নূরকে সতর্কভাবে প্রত্যেক ঘটনায় মূল্যায়ন করতে হবে, অন্তত আমি আমার সন্দেহ সবসময় জারি রাখবো, আপনারাও রেখেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছে আশরাফুল আলম ওরফে হিরো আলম। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই মামলা দায়ের করা হয়। কি করলো হিরো আলমের মতো একটা অর্ধ পাগল অর্ধ শিক্ষিত একটা লোক, সে নির্বাচন জাতীয়তাবাদী শক্তির পথ প্রদর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমি ঘোষণা দিতে চাই গণতন্ত্র পুনরুদ্ধারে এই ক্ষেত্রে ভালো সুষ্ঠ নির্বাচন হওয়ার জন্য বিএনপির সকল দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে মিডিয়ার পক্ষ থেকে আমি আরিফ জান। বন্ধুরা, তারেক রহমানের কপাল খুলে গেল। বিএনপির সকল আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করেছেন আন্দালিব রহমান পার্থ, খেলা এবার জমবে। এদিকে রিজভীর যে বক্তব্যের কারণে হিরো আলম 50 কোটি টাকার মানহানি মামলা করলো, সে ভিডিওর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। এছাড়াও শেখ হাসিনা বাঁচতে হলে কি করবে সে বিষয়ে সুন্দর একটা বিশ্লেষণ রয়েছে। দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রথম অবস্থায় দেখব আন্দালিব রহমান পার্থ কি বলেছেন বিএনপির সকল আন্দোলনকে নিয়ে, সে ভিডিওটি। এখনো সময় আছে, সংলাপের বিকল্প নাই, আর এই সংলাপ হবে আপনারা পলিটিক্যাল পার্টিদের সাথে বসে। জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির 23তম এই জন্মবার্ষিকীতে আমি ঘোষণা দিতে চাই গণতন্ত্র পুনরুদ্ধারে এই ক্ষেত্রে ভালো সুষ্ঠ নির্বাচন হওয়ার জন্য বিএনপির সকল দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। যে কোন এই সরকার কেন কোন দলীয় সরকারের অধীনেই সুষ্ঠ নির্বাচন করা সম্ভব না, দলীয় সরকারের অধীনে যে নির্বাচন সম্ভব না, এই দাবি শুধুমাত্র বাংলাদেশ জাতীয় পার্টি বা বিএনপি বা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের দাবি না, এই দাবি এখন বাংলাদেশের মানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। আমি কিছুদিন আগে বিএনপির একজন শীর্ষ নেতাকে একটা কথা বলেছিলাম যে কোনো কারণে যদি আপনারাও বিএনপির অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেন, মানুষ আপনাদেরকে ভোট দিবে না, মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করবে, কারণ আওয়ামী লীগ বিএনপির পাশে এখন আরেকটা গোষ্ঠী দাঁড়িয়েছে, তার নাম জনগণ। জনগণ আওয়ামী লীগকে এবং যে কোনো দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন সিস্টেমকে বয়কট করেছে। গুলশানে আপনারা দেখেছেন, চট্টগ্রামে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীও ভোট দিতে যায় না, ভোট দিতে তারা যাবেও না। এটাই আজকে বাংলাদেশের বাস্তবতা। ভাইয়েরা, আমার অনেকদিন ধরেই নির্দলীয় সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, গ্রহণযোগ্য সরকার বলেন, এই যে পলিটিক্যাল ডেডলক, এটাকে ছুটানোর জন্য আমরা সবাই যে জায়গার থেকে কথা বলছি, যে জায়গার থেকে বলে যাচ্ছি, আমরা দাবি করে যাচ্ছি, এ কথা বলতে কোনো দ্বিধা নাই। এটা বালকের মতো সত্য যে জাতীয়তাবাদী শক্তির পথ প্রদর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার কেন্দ্রবিন্দু বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং কিছুদিন আগে বিএনপি যে জনসমাবেশ করেছে সেখানে অ্যাক্টিং চেয়ারম্যান যখন তার বক্তৃতা আরম্ভ করেছে বলে যে প্রিয় বাংলাদেশ, আমি মনে করি সেটা বিএনপি জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে
আমি মনে করি সেটা সমগ্র বাংলাদেশকে এক করা। যারাই মনে করেন যে এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব না, সেই এক করার একটা প্রয়াস ছিল। এবং আজকে জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির 23তম এই জন্মবার্ষিকীতে আমি ঘোষণা দিতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধারে এই ক্ষেত্রে ভালো সুষ্ঠ নির্বাচন হওয়ার জন্য বিএনপির সকল দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। তো বন্ধুরা, আন্দালি প্রমাণ পার্থের এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবেন না। এখন দেখব হাসিনা বাঁচতে হলে এখন কি করবে, এ বিষয়ে পিনাকি ভট্টাচার্যের সেই ভিডিওটি। আগামী দিনগুলোর পরিকল্পনা কি, হাসিনা কোন কোন পরিকল্পনা নিয়ে আগাইতেছে তা কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হইতেছে। হাসিনার স্টেপগুলো জানা থাকলে আগে থেকে কিন্তু আমাদের কৌশল নেওয়া সহজ হবে। হাসিনা বুঝে গেছে সে আমেরিকার সাথে নেগোসিয়েশনের কোনো সম্ভাবনা নাই। আমেরিকান সাপটা হইতেছে যেটাকে ইংরেজিতে বলে ডিসাইসিভ, সেইটা। তাই এই সাপকে সে কীভাবে মোকাবেলা করবে সেইটা হবে তার কৌশল। এর আগে পশ্চিমা সব সাপ সামলানো সহজ ছিল ইন্ডিয়ার কারণে। ইন্ডিয়া কাডলরানি রইয়া সারা দুনিয়াতে লবিংয়ের কাজ করে দিত, আর ওয়ারন টেররের বদৌলতে বিশ্ব পরিস্থিতিও ছিল কাডলরানির অনুকূলে। তাই সে জামাত দেখাইতো আর বলতো, দেখিস এই যে জামাত জঙ্গি, এগুলোর সাথে আমরা সেই 1971 সাল থেকে লড়তেছি। সেই জামাতের সাথে বিএনপিরে যুক্ত কইরা গুম খুন অবাধে চালাইয়া গেছে হাসিনা। আর এইটাই ছিল তার শাসনের মূল শক্তি, মূল কৌশল শাসন টিকিয়ে রাখার। সে বুঝে গেছে যে সে আর এইভাবে গুম খুন চালাই যেতে পারবে না। আপনারা দেখছেন না, পুলিশ আর আগের মতো খর্বহস্ত হইতেছে না, যেটুকু মারিপিট করতেছে রাস্তায় এটা বাংলাদেশে পুলিশ সব আমলেই করছে। তবে এইটুকু কইরাও সে শান্তিতে নাই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিতেছে, জাতিসংঘের কমিশনার ফর হিউম্যান রাইটস বিবৃতি দিতেছে, পুলিশকে কি করতে হবে সেটা বলতেছে তারা। তারা বলতেছে পুলিশকে অহিংস উপায়ে মেনে চলার পরামর্শ দিয়েছে এইচআরডব্লিউ। এক্ষেত্রে কর্মকর্তারা জাতিসংঘের মৌলিক নীতিগুলো যেমন বল প্রয়োগ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করার আগে এলাকা খালি করার মতো কার্যক্রম অনুসরণ করতে পারে। জাতিসংঘের নির্দেশ মতে বিক্ষোভে কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে হবে। আইন প্রয়োগকারী কর্মকর্তা বা জনসাধারণের একজনের ক্ষতির আসন্ন হুমকি মোকাবেলায় রাবার বুলেট শেষ অবলম্বন হিসেবে ব্যবহার করা উচিত। আর শুধু জনসাধারণের ব্যাপক ক্ষতি হবে এমন পরিস্থিতিতে জল কামান ব্যবহার করা উচিত। মানে ভাবিছেন ঢোলারে কয়ে দিতেছে কি ব্যবহার করতে পারবে আর পারবে না। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, 90-এর আন্দোলন আমরা যখন রাস্তায় লড়াই করতেছি তখন এরকম বিবৃতি আসে নাই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর থেকে। শুধু তাই না, তারা আরও কি বলতেছে দেখেন। 29 জুলাই বিএনপির কর্মসূচির আগের কয়েক সপ্তাহে কর্তৃপক্ষ দলটির 1500 জনের বেশি নেতা কর্মী এবং 15,000 অজ্ঞাত নামা লোকের বিরুদ্ধে মামলা করছে। বিপুল সংখ্যক অজ্ঞাত লোকের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের ব্যবহার একটি সাধারণ অবমাননাকর অভ্যাস। এর মধ্যে দিয়ে মূলত বাংলাদেশে পুলিশ কাউকে ভয় দেখানো এবং গ্রেপ্তারের হুমকি দিয়ে থাকে। তারপরে শুধু মানবাধিকার ইস্যুতেই তারা থেমে যায় নাই, নজিরবিহীনভাবে নির্বাচনের কথা বলছে। দেখেন, গণহারে ও নির্বিচারে গ্রেপ্তার এবং সহিংস দমনপীড়নের মাধ্যমে বিরোধীদের অক্ষম করে বাংলাদেশের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছে এমন চিন্তায় কাউকে আর বোকা বানাতে পারবে না সরকার। শেষের লাইনটা বুঝছেন তো, নৈশ ভোটকে উদ্দেশ্য করে বলতেছে হিউম্যান রাইটস ওয়াচ যে কাউকে বোকা বানাইতে পারবে না সরকার। তাইলে হাসিনার হাতে থাকলো কি? হাসিনার হাতে থাকলো সিন, সিনের কলে ঝাপায় পড়া কম্বোডিয়া, মায়ানমার, জান্তার, উত্তর কোরিয়ার মতো, তাই না? কিন্তু মুশকিল হইতেছে হাসিনার ক্ষমতার যারা খুঁটি বর্গা সেসব লুটেরাদের টাকা পয়সা সব আছে পশ্চিমে, বেগমপাড়া। বাংলাদেশের অবস্থা তো মায়ানমার, কম্বোডিয়ার, উত্তর কোরিয়ার মতো না, বেগমপাড়ায় যাওয়াই তো বন্ধ হইয়া যাবে হাঙ্গারের লুটেরাদের। বাল বাচ্চা পড়াশোনা করে পশ্চিমে, ঠোলা তারপরে আর্মির মাথাগুলা তো পশ্চিমে এসে ভিড় করে। তো এরা সবাই এনে হাউস করছিল শেষ জীবনে আরাম করবি, আরাম তো আমেরিকার হাসিনা দিয়ে আন্দাজ দিবি। হাসিনার রিজার্ভ যে জয় বাংলা হয়েছে, ওই রিজার্ভের জন্য সিন যদি বাজেট সহায়তা দিত তাহলে কলে হাসিনা ভালোই টিকে যেত। একদিন কিন্তু কিছুই দেয় নাই, শেষ পর্যন্ত উপায় না দেখা মেননুকার দিলীপ বড়ুয়াক পাঠাইছিল, ফিরে এসে বলছে সিনারা নাকি কয়ে দিছে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। আচ্ছা, জানেন তো এ দিলীপ বড়ুয়া যখন চ্যাংড়া ছিল ওই 1971 সালে তখনও চায়নার ঠ্যাং ধরে বসেছিল যেন ইয়া এখানকার বাসা সিনারা, বুড়া হয়েছে তাও অভ্যাস যায় নাই, সৈরা সারার ফ্যাসিবাদ দেখলে সিনের ঠ্যাং চেপে ধরে বসে থাকে।
যাই হোক, এই বেড়াসের অবস্থায় ইন্ডিয়া তো কইয়া দিছে যে তারা ঠাসি খেয়ে থাকবে, বলছে না সে কি কইতেছে, এ যে জয়শঙ্কর কইতেছে না যে প্রতিবেশীদের রাজনীতিতে কমজোরি হইতেছে। ইনফ্যাক্ট এটা আমেরিকার কল লাগেনি, মোদি নিজেই নিজের ধুতি সামলাইতেছে, এখন বাংলাদেশের শাড়ি সামলানোর ইচ্ছা বা ক্ষমতা কোনোটাই নাই। তাও আওয়ামী লীগ যাইতেছে যে মোদির সাথে মিটিং করার লাইগা, যদি লাইগা যায় আর কি, তো তাইলে হাসিনার লাস্ট রিসোর্ট বা শেষ সাল কি হইতে পারে? সে মরিয়া সাল দেবে জঙ্গি নিয়া, একমাত্র ওই জঙ্গি কার্ড হাতে নিয়ে আয় সে মাইট দিতে শুরু করলে আমেরিকার জন্য বাধা দেওয়া মুশকিল হয়ে যাবে। হাসিনা তো আন্দোলনের মাঠে খেলতে চায় না, পারবেও না, যতই তারা খেলা হবে আওয়াজ দিক না কেন, আন্দোলনের খেলাধুলায় সে জমিন হারাইতেছে প্রত্যেক দিন বিএনপির কাছে, বিএনপি ইঞ্চি ইঞ্চি করে জমি দখল করতেছে। এইটা কাটালরানী পছন্দ না, সে ধরতক্তা মার পেরেকে অভ্যস্ত, সে জঙ্গি ট্যাগ দিবে আর মায়রা ফেলবে, ভয় দেখাবে, এই খেলায় সে অভ্যস্ত হয়ে গেছে। এই কাজে হারুন নাকি মাঠে নামতেছে, তা হারুন তোমার জন্য খবর আছে, আমি একটু দাঁড়াও খারাপ, আমি আনতেছি তোমার খবর, হ্যাঁ একটু রয়ে আসো, হ্যাঁ চমৎকার খবর আছে কলে, হ্যাঁ কিন্তু বেচারারা যেন খবর কপাল খারাপ, সে যে কয়টা কেস সাজাইতে গেছিল সব কয়টা কেস বেড়াছাড়া হয়ে গেছে, সেই ফারদিনের কেস থেকে এই যে জঙ্গি কেস বানাইতে চাইছিল ব্যাটে বলা হয় নাই, শেষে এসে চাপছে নুরুর দলের উপরে, ইয়ামেনের ধরছে না জঙ্গি অপবাদ দিয়ে, মাঝরাতে নুরুর বাসা হামলা কিংবা ছাত্রলীগের হাতে পিটানি খাওয়া দেখা নুরুর নামে আবেগে থর থর হইয়া যায় না, ইতিমধ্যে যেটা অনেকে হইছেন, এমনকি মির্জা ফখরুল এই থর থর আবেগে আক্রান্ত হয়েছেন, বাদ যায় নাই। তো যখন এই ল্যাদ ল্যাদা আবেগ শুরু হয়ে যায় আমি মাঝে মাঝে খুব টেনশনে থাকি, কখন এইসব আবেগে বিএনপিও ভাইসা যায়, এই নূর আবেগে বিএনপি কিন্তু ভাইসা গেছে, একটু দেরিও করতে পারে নাই। হাসিনার রেজিমে আপনি খাড়ায় যাবেন বসায় দেবেন দেখেন নাই, তাই আপনার তো বুঝতে হবে যে হাসিনার নানা লেয়ারে খেলে, নানা লেয়ারে তার খেলোয়াড় আছে, একই সাথে সে ওলামা লিগরে দিয়ে নাস্তিক ব্লগারদের তালিকা বানায়, আবার একই সাথে সে থাবা বাবার জন্য কাইন্দা বুক ভাসায়। তাই হাসিনার রেজিমে বাংলাদেশের রাজনীতিতে এইভাবে মাল্টিভার্স আছে, অনেকগুলো পৃথিবী আছে, মাল্টিভার্স কি জানেন তো, মানে একই সাথে অনেকগুলো জগৎ, মানে ধরেন এক জগতে আপনি খাইতেছেন আবার আরেক জগতে আপনি একই সময় ঘুমাইতেছেন, এক জগতে আপনি ছাত্র আর এক জগতে একই সময় আপনি মাস্টার আর এক জগতে একই সময় আপনি শ্রমিক, এটারে কয় মাল্টিভার্স। তাই হাসিনার জামানায় কারো মুখে অ্যান্টি হাসিনা কথাবার্তা দেখে গইলা যায় না, হাসিনাও তার লোকরে দিয়ে নিজেরে গালি দেয়। নুরুর বাসায় মাঝরাতের যে নাটক হয়েছে সেটা হাসিনার তরফে হারুন আর নূরের জয়েন্ট ভেঞ্চার কওয়া যায়, দুজনে 50-50 পার্টনারশিপ, হ্যাঁ এটা শুনে নূরের দলের লোকেরা ঝাঁপিয়ে পড়বে আমার উপরে আমি জানি। ছাত্রলীগ যুবলীগ করলে খাইটা খেতে হয়, যেমন ক্যাসিনো দিতে হয়, রাস্তার নামে চিন্তাই করতে হয়, বকরা আদায় করতে হয়, লিস্ট টিস্টি করতে হয় আর কি, জানতে হয় কুটি এস গেলে বকরা পাওয়া যাবে, নূরের দলে কিছু করতে হয় না, আফসোস হইলে আসে মাল করি। আমি বলছিলাম যে এই যে বিদেশি মানবাধিকার প্রতিষ্ঠান থেকে নূর টাকা নিছে, উত্তর দিছে, আমি তো নিজে সাক্ষী, পলিটিক্স আমরাও করছি, মাইরও কম খাই নাই, মামলা মোকদ্দমাও কম খাই নাই, নূর তো একটা মামলা খাই নাই জিন্দগিতে, বিদেশিদের টাকা তো নিতে হয় নাই ভাই, তার উপরে আছে বিকাশ, ওই বিদেশ থেকেও আসে, যাই হোক এই আলাপে আর না যাই, আমার উপরে ঝাঁপায় পড়ার আগে আয় ব্যয়ের হিসাবটা দিয়ে নিজের দলের লোকেরাই প্রশ্ন তুলিছে, কথিত আছে ডিবি হারুন নিয়মিত মাসহরা দেয় আপনাদের, এই আয়ের স্টেকটাই হইতেছে গণ অধিকার পরিষদের আসল জায়গা, আর এটাই তাদের কখনো রাজনৈতিক দল হিসেবে দাঁড়াইতে দেবে না। তো এই সাম্প্রতিক সময়ের বিতর্কে তাদের টাকার উৎসে ধস নামিছে, এইটা ঠিক করাটা দরকার, আর নূরকে আবার সরকার বিরোধী রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলা দরকার। দেখেন বিএনপি গণ অধিকার পরিষদের অন্য অংশের সাথে ঐক্য করলো, মিটিং করছে, হ্যাঁ নূরের সাথে করছিল না, এটা কিন্তু আবার নূর আবার পাবলিক মিটিং ডেকে আবার অভিযোগ করছিল, এইটা কিন্তু এই ঘটনা ঠিক হয়ে গেল, মির্জা ফখরুল দলবল নিয়ে দেখা আসছে নূরকে। হাসিনার কি দরকার? হাসিনার দরকার পিটায় তুলে নিয়ে যাওয়ার, সেই পুরনো জামানা ফিরায় নিয়ে আসা, এইখানে নূরকে কাজে লাগানো হবে বলেই আমার অনুমান। কিভাবে? এই যে আমেরিকান ভিসা নীতি সহ নানান চাপে যখন হাসিনা পড়ছে তখন নিয়মতান্ত্রিকভাবে রাস্তায় রাজনীতিতে বিএনপি ইঞ্চি ইঞ্চি করিয়া আগায় জমিন দখল করতেছে, স্বভাবত এটা হাসিনার পছন্দ না, এটা হাসিনার পছন্দের গেম না, এই খেলায় হাসিনা স্বচ্ছন্দ না, হাসিনার জন্য দরকার নিজের পছন্দের খেলার মাঠ, যেখানে একটা জঙ্গি দমনের ওসিলায় ওই কাউন্টার টেরিজম আছে না, তার নামের আড়ালে যা খুশি করার একটা মারকাটারি পরিবেশ বিরাজ করানো, দেখবেন হুটহাট করে পুলিশের বিশেষ বাহিনী এসে মহল্লার একটা বিশেষ বিল্ডিং ঘিরে ফেলাবে, বিল্ডিং এর সাদে সাদে স্নাইপাররা পজিশন নেবে, তারপর বিস্তর হাক ডাক মাইক ফুকানি, শেষ হইলে মহল্লার সকলের চোখের সামনে কালো কাপড়ে মুখ ডেকে আসামিকে বাইর করে আনবে।
অথবা বোমা ফাটা বিল্ডিংটাই উড়াই দেবে। হাসিনার দরকার সে বিশেষ অভিযান চালানো, দিলগুনাকে ফিরে আনা। দেখেন ওই যে কুকি সিনের জঙ্গিবাদের সাথে নুরুর সম্পৃক্ততা আছে কিনা এটা খতায় দেখা হইতেছে। এটা র্যাব কয়দিন আগে কইছে। হইতে পারে নুরু এই জঙ্গি নাটকে তার রোল প্লে করতে রাজি হয়েছে। এই যে এই রোল কি হবে এটা আমরা এখনো স্পষ্ট না। রেজা কিবরিয়া কইছে যে এজেন্সির কাছ থেকে নুরু খরচাপাতি পাওয়া নাকি বন্ধ হয়ে গেছে। যাই হোক, নিজেদের ব্যাপার। এই যে ধরেন তামিম কয়েকদিন আগে একটা কাণ্ড ঘটাইল না, এই রিটায়ার করে আবার যে জয়েন করলো, এটার সাথে একটা এটার সাথে মিল আছে। কিন্তু তামিম কিন্তু আসলে অসুস্থ, মানে সে ফিট না, আনফিট। এইটা হইল বটম অব দ্য ফ্যাক্টস। নুরুও রাজনীতির জন্য আনফিটই। রাজনীতি যখন টেকা উপার্জনের জায়গা হয়ে যায় তখন সেই রাজনীতি হয়ে যায় বন্ধা। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ধ্বংস হয়ে গেল কেন জানেন? কারণ রাজনীতি হয়ে উঠছে টাকা উপার্জনের জায়গা। দুনিয়ার সভ্য দেশে সেটা হয় না। কোনো রাজনীতিবিদ টাকা উপার্জনের জন্য রাজনীতি করে না। দেখেন আপনি যত পলিটিক্যাল লিডার আছে পশ্চিমা দুনিয়ায়, দেখেন কে টাকা উপার্জনের জন্য রাজনীতি করে। আর বাংলাদেশে দেখেন রাজনীতি যারা আসছে তাদের 95% বা 99% ধান্দাবাজি করে বড় লোকেছে। কিন্তু এই হাসিনার সহানুভূতি দিয়া তামিমকে যেমন খেলায় ফিট বা যোগ্য করে দেওয়া যাবে না, তেমনি মার খাইতেছে বলে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে নুরুর প্রতি সহানুভূতি দেখায় তাকে রাজনীতিতে যোগ্য করে দেখানো যাবে না, নেওয়া যাবে না। এটা যোগ্যতার পরিমাপক না। রাজনীতি হচ্ছে কমপ্লিটলি একটা ডিফারেন্ট বল গেম রে ভাই। এটা নুরের জায়গা না। আমি পয়েন্ট ধরে ধরে নুরের রাজনৈতিক প্র্যাকটিসের সমস্যাগুলো ধরাই দিতে পারি, কিন্তু আমার সেটা প্রায়োরিটি না। কাটাল রানির জঙ্গি কাঠ খেলার নূর ব্যবহৃত হইলে মনে রাখবেন হাসিনা আমাদের সব লড়াইকে প্রতিরোধকে মুহূর্তে মাটিতে মিশাই দিতে পারবে, বিপত্তেই জাগায়। তাই আমি ওই রাতে নূরের বাসার ডিবির অভিযানে নূরের বিরোচিত আচরণে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। পুরো ঘটনাটা আবার দেখেন একটু ক্রিটিক্যাল চোখ দিয়া, অনেক ফাঁক আপনি নিজেই আবিষ্কার করবেন। আর এই নাটকটাই হয়তো শুরু সেই বড় নাটকের যা কাঁঠাল রানির মরিয়া শেষ চেষ্টা। তাই নূরকে সতর্কভাবে প্রত্যেক ঘটনায় মূল্যায়ন করতে হবে। অন্তত আমি আমার সন্দেহ সবসময় জারি রাখব, আপনারাও রেখেন। সরকারি ভাবেই বলছে 10-15% ভোট, পাবলিক দেখেছে 1-2% হবে না। সে আরাফাত আবার ভি চিহ্ন দেখায়, মানে রুচি কতটা বিকৃত হলে পরে এরা এই কাজ করতে পারে। তারপরে ওর সন্ত্রাসীরা কি করলো, হিরো আলমের মতো একটা অর্ধ পাগল অর্ধ শিক্ষিত একটা লোক সে নির্বাচন করছে। এখন তো মানে আওয়ামী লীগের এগেনস্টে হিরো আলমরা ছাড়া কেউ তো প্রার্থী হয় না। তারপরেও তাকে সন্ত্রাসীরা যেভাবে মারধর করেছে এটাতে আরাফাত বলে শিক্ষিত অধ্যাপক ওর সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছে আশরাফুল আলম ওরফে হিরো আলম। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই মামলা দায়ের করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে এই মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। এ যেন রাজসিক প্রত্যাবর্তন। দুপাশে পুলিশ নিয়ে সিএমএম আদালতে মামলা করতে যান নানা ঘটনায় আলোচিত আশরাফুল আলম। তবে এদিন উৎসুক জনতার খুব একটা ভিড় ছিল না তার আশপাশে। মামলার আবেদনে বলা হয়, সম্প্রতি রাজশাহীতে দলীয় একটি সভায় বাদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন আসামি রুহুল কবির রিজভী। এই ঘটনার প্রতিকার ও ভবিষ্যতে কোনো দলের নেতাকর্মী যাতে আশরাফুল আলমকে নিয়ে কটাক্ষ করতে না পারে সেজন্যই এই মামলা বলে উল্লেখ করেন বাদী। বেলা 12টার দিকে শুনানি শুরু হলে তিনি আদালতকে জানান, মানুষ মাত্রই যেহেতু ভুল করে তাই আসামিও ভুল করেছেন, সেজন্য তাকে মাফ করে দিয়েছেন। আমি আদালতে বলেছি যে এই মামলার বলতে ভুল হয়, তাই আমি এই মামলা করতে চাই না, তাকে হলে মাফ করে দেওয়া হোক। ভবিষ্যতে জানে এই ধরনের যাতে আমাকে নিয়ে কেউ কোনো না কথা বলে, এই জন্য বলেছি যে মামলাটা আমি করতে চাইনি, এই মাফ আমি আমার তরফ থেকে মাফ করে দিয়েছি।
বাদীর এমন আর্জির প্রেক্ষিতে তার আইনজীবী আদালতকে জানান, ভবিষ্যতে যাতে কেউ এমন আচরণ করতে না পারে সে বিষয়ে নির্দেশনা প্রয়োজন। আদালত পরে মামলাটি গ্রহণ করে গোয়েন্দা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। যে কটুক্তিটা মানের হানি ঘটেছে, আক্রমণাত্মক হয়েছে, সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের ভক্তদের মধ্যে একটা অন্যরকম ধারণা মেসেজ। তো বন্ধুরা, এই ছিল এখনকার ভিডিও। আজকের এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।